কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সৎ চরিত্র গঠনে আমরা কোন কোন পন্থাগুলো অবলম্বন করতে পারি? পুরো অন্তরটাই পরিষ্কার হওয়া, এটাই হলো সৎ চরিত্রের উচ্চ মাকাম। রমজান মাসের তার আগ মুহূর্তে সবার অন্তর একেবারে আল্লাহর কাছে চলে গিয়েছে। সৎ চরিত্র গঠনে মাহে রমজান, চরিত্র যদি মানুষের সুন্দর হয় তাহলে তার সবকিছুই সুন্দর হয়ে যায়। সবচাইতে বেশি চরিত্রের, উন্নত চরিত্রের অধিকারী ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আসুন কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সৎ চরিত্র গঠন করার জন্য রমজানুল মুবারক কি অবদান আমাদের কাছে রেখে যায়, এ নিয়ে আলোকপাত করার জন্য মহতারাম মাজহারুল ইসলাম আপনাকে অনুরোধ করছি। যে ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আমি রাসূলকে সর্বোচ্চ চরিত্রের অধিকারী করেছি। এবং আল্লাহ তাআলা বলেছেন, নির্দেশ দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের মধ্যে আমি যাকে প্রেরণ করেছি রাসূল হিসাবে, উনি সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। দেখুন, রমাদানের শুরু থেকেই যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ তাআলা এই আয়াতটা রমাদানের আয়াতে কিন্তু শেষাংশে যে কথাটা বলেছে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়ার অপোজিট যে বিষয়টা সেটা হলো সচ্চরিত্রবান হওয়া। এবং সচ্চরিত্রবান হওয়ার যে বিষয়গুলো, কিভাবে মানুষের সাথে সদ্ব্যবহার, সচ্চরিত্র বলতে আমরা যতটুকু, যদি আমরা আরও ডিপলি বলি, সেটা হলো যে শুধু মানুষের সামনে ভালো ব্যবহার, মানুষকে বিভিন্নভাবে কনভিন্স করা, সেটা না। আমি অন্তর থেকে, আমার পুরো অন্তরটাই পরিষ্কার হওয়া, এটাই হলো সচ্চরিত্রের উচ্চ মাকাম। এবং আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন, ওয়াইন আকিবতুম ফাআকিবু বিমিসলিমা উকিবতুম বি ওয়ালা ইন সাবারতুম লাহু খাইরুল সাবিরিন, যে দেখো, তোমাকে কেউ যদি আঘাত করে, তোমার অ্যাকসেপ্টেড আছে, তোমার ল আছে তোমার পক্ষে যে তুমি তাকে আঘাত করতে পারো, তবে তুমি যদি চরিত্রের সবচেয়ে উচ্চের মাকাম যদি তুমি ব্যবহার করো, মানে তুমি তাকে যদি মাফ করে দাও এবং তুমি যদি ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমাকে তার চাইতে অধিক প্রতিদান দিবেন। এবং আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছে, ওয়ালা তাসতাফিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ, তুমি সচ্চরিত্র হতে চাও, এটা রেজাল্ট চাও, প্রতিদান চাও, তুমি যদি কারোর সাথে ভালো ব্যবহার করো, মানুষকে ভালোবাসো, মানুষকে ক্ষমা করে দাও, মানুষের সামনে তোমার চরিত্রকে সুন্দর করে তোলো, তাহলে তোমার যে শত্রু আছে সেও তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে, যদি তুমি তোমার চরিত্রকে সুন্দর করো। আরেকটা জায়গায় রাসূলুল্লাহ আলাইহিসসালাম বলেছেন, আল্লাহুম্মার ফিকনা, আল্লাহ তাআলা বলেছেন, আমি হইলাম মানুষকে ভালোবাসি, আল্লাহু খাইরুর রাফিকিন, যে আমি সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে মানুষকে ভালোবাসে। এবং আরেক জায়গায় রাসূলুল্লাহ আলাইহিসসালাম, মানে একটা যুদ্ধের ঘটনা যদি আমরা আনি, যে এক যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ আলাইহিসসালাম কিছু বন্দীকে নিয়ে আসলেন, এবং বন্দীদের মধ্যে কিছু লোকদেরকে রাসূলুল্লাহ আলাইহিসসালাম এই কারণে মাফ করে দিয়েছেন যে তাদের বংশীয়ভাবে তারা সচ্চরিত্র, বংশীয়ভাবে তারা মানুষের সাথে ভালো ব্যবহার করে, তাহলে তোমরাও তাদের সাথে ভালো ব্যবহার করো এবং তাদেরকে তুমি ছেড়ে দাও। অর্থাৎ মুহতারাম, আপনি যে জিনিসটি বললেন যে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সৎ চরিত্রের মতো এই মহাগুণটি যদি মানুষের ভেতরে আসে, সে আল্লাহর কাছ থেকে মর্যাদা পাবে এবং আল্লাহর কাছে তার উন্নত প্রতিদান আল্লাহর পক্ষ থেকে রয়েছে। মহতারাম, আসবো আমরা আপনার কাছে। মহতারাম মুস্তাফাল মাদানী, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সৎ চরিত্র গঠনে আমরা কোন কোন পন্থাগুলো অবলম্বন করতে পারি, যার বিনিময়ে সৎ চরিত্রের মতো এই উন্নত গুণটি আমাদের ভিতরে চলে আসবে, বিশেষ করে এই রমজানুল মুবারকে আমরা একটি সুযোগ পেয়েছি চরিত্রকে সুন্দর করার জন্য? জি, আলহামদুলিল্লাহ, ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। রমজান মাসের ইফতারের আগ মুহূর্তে সবার অন্তর একেবারে আল্লাহর কাছে চলে গিয়েছে। এই মুহূর্তে যদি চরিত্র সংক্রান্ত কিছু জিনিস শুনে নিই এবং সেটা আমার জীবনে অ্যাপ্লাই করতে পারি, দেখা যাবে যে আসলেই আমরা হয়তো সচ্চরিত্রবান হতে পারবো। সচ্চরিত্র গঠনের অনেকগুলো আইটেম কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে, তার মধ্যে একটি আইটেম হচ্ছে রমজান মাসের রোজা পালন করা। রোজা পালন করলে তুমি মুত্তাকি হতে পারবে, অর্থাৎ এর ব্যাখ্যা বিশ্লেষণে যখন আসব যে তুমি সচ্চরিত্রবান হতে পারবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে যেটা বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা,
প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে সৎ চরিত্র নিয়ে, অর্থাৎ আল্লাহর চরিত্রের উপর সে জন্মগ্রহণ করে। এরপরে তার পিতামাতা, তার পরিবেশ এবং শয়তান এই সৎ চরিত্রকে নষ্ট করে দেয়। সবচেয়ে বড় ভূমিকা রাখে এখানে শয়তান। রমজান মাসে যেহেতু আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে রাখেন, সুফিদাতি শয়তান। জি, পিতামাতা কি সন্তানের চরিত্র তো ভালোই করে আমরা জানি না। এখানে হাদিসের শেষ অংশে কিন্তু আমি যে হাদিসটা উচ্চারণ করলাম সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রাতি ফাআবাহু ইউহাউবিদানিহি আও ইউনাসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার পিতামাতাই কিন্তু তাকে কোন চরিত্রের দিকে যেতে হবে, কোন ক্যারেক্টারের দিকে, এটা পিতামাতার অবদানটাই বেশি। আচ্ছা, আজকেও যদি আমরা ইয়ে করি, অনেক সময় মনে করি না পিতামাতার অবদান নাই, আসলে পিতামাতা চেষ্টা করলেই পারবে একজন সন্তানকে সৎ চরিত্রে বান করে গড়ে তুলতে। যদি এর বাইরে চলে যায় এই দায়িত্ব পিতামাতার উপরই আসবে। এবং এই সংক্রান্ত আরেকটি হাদিসে বলা হয়েছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি, তোমরা সকলেই দায়িত্বশীল, তোমাদের সবাইকে তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে। তাহলে আপনি দায়িত্বশীল আপনার সন্তানের ব্যাপারে, আপনার অধীনস্থ যে সকল চাকর আছে বা আপনার ছোট ভাই এবং ছোট বোন আছে এবং সমাজের যারা আপনাকে মেনে চলে তাদের ব্যাপারে। অর্থাৎ বিশেষ করে মা বাবা চাইলে তার সন্তানদেরকে উত্তম চরিত্রের অধিকারী করতে পারে। এবং নষ্ট করলে কিন্তু বাবা মাই করে, যেটা ওই হাদিসে বলছেন, যদি নষ্ট হয় বা অন্যদিকে পরিচালিত হয়। এখানে বাবা মার এটা কিভাবে হতে পারে ভূমিকা আছে। হ্যাঁ, এটা ভূমিকাটা হচ্ছে বাবা মার ক্যারেক্টারটাই সন্তানের ক্যারেক্টারের ভিতরে আসে। এবং সন্তান কোন পথে যাচ্ছে সেই দিকে খেয়াল না করে, কাদের সাথে উঠাবসা করছে সেই দিকে খেয়াল না করা, এবং কোন প্রতিষ্ঠানে পড়ছে, কোন ধরনের বন্ধু নিয়েছে, সমাজের কাদের সাথে চলছে এদিকে খেয়াল না করা, অর্থাৎ পরোক্ষভাবে একটা দায়িত্ব পিতামাতার উপর চলে আসে। এই জায়গাটায় মা বাবার কি করণীয় আপনি মনে করেন? এই জায়গাটায় করণীয় যে রমজান মাসে সন্তানকে বেশি করে উদ্বুদ্ধ করতে পারে রমজান মাসে সিয়াম সাধনা, দিনের বেলা এবং রাতের বেলা কিয়াম, যেটাকে বলা হচ্ছে তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, যার মাধ্যমে সে তার, এবং এই এটা যখন করবে অন্য মাসে কেন পারে না, অন্য মাসে শয়তান থাকে এবং জুয়িনা লাহুম শাইতানু আ'মালাহুম, শয়তান মানুষের সামনে তাদের কাজগুলো যেই কাজ করলে সে সৎ চরিত্র থেকে দূরে সরে যাবে, এই কাজগুলো সুন্দর করে উপস্থাপন করে, এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। তো যেহেতু রমজান মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়, সেহেতু সৎ চরিত্র গঠন করা এটা মোক্ষম সময়, এটাই কাজে লাগাতে হবে। এখানে বাবা মাই শুধু নয়, সমাজের অন্যদেরও দায়িত্ব আছে, ইমামদেরও দায়িত্ব আছে, খতিবদের দায়িত্ব আছে, এবং এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটাও কিন্তু সুশীল সমাজে যারা আছেন, জি, এবং রাষ্ট্রেরও একটি অবদান আছে, রাষ্ট্রও তার এই দেশের যে সমস্ত যুব সন্তান আছে তাদের ক্যারেক্টার গঠনে একটা অবদান রাখতে পারে। মোহতারাম, আসবো আপনার কাছে আবার। শেখ মাজহার, যে যেমনটা আজকে বলছিলেন, এই সৎ চরিত্র গঠনে মা বাবার এখানে ভূমিকা আছে, সমাজের ভূমিকা আছে, আমাদের এই ক্লিক আলোকিত রমজান এ ভূমিকা রাখছে, এ সম্পর্কে আপনি যদি আরেকটু টিপস আমার সুপ্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে দেন। যে এখানে আমরা যে কথাগুলো বলতে চাচ্ছি, যে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাআস সাদিকিন, যে হে ঈমানদাররা, তোমরা যারা সৎ চরিত্রবান তাদের সাথে তোমরা থাকো, তাদের সাথে তোমরা চলাফেরা করো। এখন মা বাবার এখানে যে বিষয়টা, সেটা হলো যে আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, সে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, সেটা কিন্তু দায়িত্ব কিন্তু আমাদের, আমার এটা খেয়াল রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, তোমরা সচ্চরিত্রবানদের সাথে তোমরা থাকো, তাহলে সচ্চরিত্র যারা আছে তাদের সাথে কিন্তু তাদেরকে মিশতে দিতে হবে। দেখেন প্রবাদ আছে বাংলাতে, যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো যে আমার সাথে যার চলাফেরা হবে, আমার সাথে যার উদ্বোস করা হবে, যার সাথে আমি শেয়ার করব প্রতিটা বিষয়, সে কীরকম, এটা হলো আমাদের মুখ্য বিষয়। এখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ আলাইহিসসালামকে স্পষ্ট করেছেন, ফাইমা রাহমাতিন মিন আল্লাহি লিনতা লাহুম ওয়ালা কুনতা ফাযযুন গালিযুল ক্বালবি লান ফাযযু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াসাগফিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ। জেনে আল্লাহ রাসূল, আপনি মানুষের সাথে নম্রভাবে কথা বলুন, মানুষকে আপনার ভালো ব্যবহারগুলো মানুষের সামনে আপনি প্রকাশ করুন, তাহলে কি হবে, আপনার এই নম্র ব্যবহার এবং সচ্চরিত্র দেখে মানুষ আপনার কাছে আসবে, মানুষ চলে যাবে না, এবং তাদের জন্য আপনি আমার কাছে, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চান, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব, এবং যে কোনো বিষয়ে তাদের সাথে আপনি শেয়ার করুন, আমি আপনাকে সাহায্য করব। এই যে সচ্চরিত্র গঠন করার জন্য বারবার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ আলাইহিসসালামকে বারবার তাকাত দিয়েছে। একটা হাদিসে আসছে, যে একটা উদাহরণ এরকম দেওয়া যায়, যে এক ব্যক্তি, সে বাজারে ঢুকলো এই রমাদান মাসে, যে আমরা বাজার করতে যাই সকালবেলা বিকালবেলা ইফতারের পূর্বে, তো আমরা বাজার করতে গেলাম, বাজারের ব্যাগটা আমার হাতে, কিন্তু বাজারের ব্যাগের
তলাটা ফুটা মানে বাজারের ব্যাগের তলাটা একদম খালি তো আমি বাজারের যতই বাজার আমি ব্যাগে ঢুকাই না কেন বাজারে বাজার কিন্তু থাকবে না তো রাসূলুল্লাহ আলাইহিস সালাম একটা উদাহরণ দিয়ে বলেছেন যে মানুষের চরিত্র হলো এরকম একটা মানুষ সে তাহাজ্জুদ পড়ল সে কুরআন তেলাওয়াত করল সে রমাদান মাসে রোজা রাখল সে সব কিছুই করল কিন্তু সে ভালো ব্যবহার করল না তার আমলগুলো এইভাবেই নষ্ট হয়ে যায় এবং আরেকটা এক্সাম্পল রাসূলুল্লাহ আলাইহিস সালাম দিয়েছেন যে দেখো মানুষের সাথে ভালো ব্যবহার আর মানুষের সাথে মন্দ ব্যবহার সেটা কিরকম যেরকম খুর মানে আমরা যে সেলুনে যা আমরা মাথা চুল কাটি খুর যেরকম মাথার চুলকে বিনাশ করে দেয় মানে পুরা মাথার চুলকে নষ্ট করে দেয় মানুষের খারাপ চরিত্র মানুষের আমালগুলোকে সেরকম ভাবে নষ্ট করে দেয় এইজন্য আমরা আমালগুলো চরিত্র যেটা চরিত্রবান হওয়া রমাদান তো আসছে আমাকে চরিত্রবান করার জন্য চমৎকার আপনি বলছেন শেখ মুস্তাফা আল মাদানী আজকে আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনা করছি ক্লিক আলোকিত রমজান এই অনুষ্ঠানে সচ্চরিত্র গঠনে মাহে রমজান দেখুন এই রমজানুল মুবারকে আমরা আমাদের চরিত্র বানাবার জন্য ধৈর্যের পরিচয় দিয়েছি আমরা এখানে একাগ্রতার পরিচয় দিয়েছি আমরা সাম্যের পরিচয় দিয়েছি সহানুভূতির পরিচয় দিয়েছি সব দিক থেকে উন্নত চরিত্র করার জন্য আমরা পরীক্ষা দিয়ে যাচ্ছি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে ধৈর্যশীল যারা এবং চরিত্রকে সুন্দর যারা করে তাদের উপরে তো আল্লাহ পাকের রহমত অবারিত ধারায় নাজিল হয় তো এই সচ্চরিত্র গঠন করবার জন্য আমাদের আর কি কি করণীয় আপনি মনে করেন সচ্চরিত্র গঠন করার মাস চলছে এটা জি এই মাসে আর কি কি আইটেম আমরা ইউজ করতে পারি সেটা আমরা কিন্তু কোরআন নাজিলের মাস আমরা জানি এই কোরআন নাজিলের মাসে যদি কোরআন শিখে ফেলি কোরআন অর্থ সহকারে শিখি কোরআনটার ভিতরেই পুরো চরিত্র দেয়া আছে এই কোরআন যদি কোনো ব্যক্তির ভিতর দিয়ে দেয়া যায় তাহলে তার চরিত্র কোরআনের মতো হয়ে যাবে সে সচ্চরিত্রবান হয়ে যাবে এবং কিয়ামত দিবসে এই সচ্চরিত্রই পাল্লাই কিন্তু সবচেয়ে বেশি ওজনদার হবে তাহলে আমরা এটা কিন্তু গ্রহণ করতে পারি কোরআন নাজিলের মাসে কোরআন শিক্ষা করার মধ্য দিয়ে এবং এটা একজন মুসলমানের উপর প্রথম ফরজ ছিল আমরা অনেকগুলো ফরজ আদায় করছি যেমন নামাজ পড়া রমজান মাসে এই যে সিয়াম সাধনা করছি এটা একটি ফরজ ইবাদত কিন্তু এই ফরজ ইবাদতের আগে আরেকটি ফরজ ছিল কোরআনের জ্ঞান অর্জন করা এবং এটা প্রথম ফরজ ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক দ্বারা যেটি হয়েছে তাহলে এই কোরআন যদি দিয়ে দেওয়া যায় আপনি বলছেন কোন আইটেম দিয়ে আমরা সচ্চরিত্র গঠন করতে পারি তার ভিতর উনি বলেছিলেন যে সৎ ব্যক্তিদের সঙ্গে থাকা সৎ ব্যক্তির সঙ্গে থেকে আমরা আমাদের চরিত্র গঠন করতে পারি আরেকটি আইটেম হচ্ছে কোরআনকে নিজের ভিতরে নিয়ে আসা কোরআনের চরিত্রে চরিত্রবান হওয়া কোরআনের চরিত্রে চরিত্রবান হওয়া যদি আমি কোরআনকে নিজের ভিতর নিয়ে আসতে পারি এবং এটা শুধু তেলাওয়াতের দ্বারা সম্ভব নয় তেলাওয়াত করলে একটা সওয়াব তো আছেই যখন এটা পড়বো এবং বুঝবো এখানে আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন তোমরা কি কোরআন বুঝে বুঝে পড়বে না নাকি তোমাদের অন্তরে তালা মারা দেওয়া হয়েছে আমালা কুলুবিন আখফালুহা অন্তর তালা মারা দেওয়া হয়েছে তো অন্তর তালা না লাগিয়ে কোরআন থেকে নেওয়ার চেষ্টা করি যখন কোরআন থেকে আমি নিব আমার চরিত্র গঠন হয়ে যাবে আর আমাদেরকে যে ডিস্টার্ব করে সচ্চরিত্র থেকে সে তো বিতরিত আছেই বন্দি আছেই শয়তান বন্দি আছে আর রমজান মাস চলছে সচ্চরিত্রবান ব্যক্তিদের সঙ্গে চলা এবং কোরআনকে নিজের চরিত্র বানানো কোরআন পৃথিবীর সমস্ত মানুষগুলো কিন্তু যে মানুষটি সচ্চরিত্র গঠন করার জন্য রমজানুল মুবারককে হাতিয়ার হিসাবে গ্রহণ করে নিয়েছে মাধ্যম হিসাবে গ্রহণ করে নিয়েছে পৃথিবীর মানুষগুলো কিন্তু তাকে পাবে সচ্চরিত্রের একটি মানুষ এবং তার ক্যারেক্টার দেখে মানুষ কিন্তু ভালো কাজগুলো করার জন্য সে প্রেরণা পাবে উৎসাহ পাবে জি বলুন জি মোহতারাম এইরকম ঘটনা কিন্তু আমরা ওই যে তিন ব্যক্তি পাহাড়ের গুহায় আটকে গিয়েছিল সেখান থেকে তারা যে পরিত্রাণ পেয়েছিল তার মধ্যে এক ব্যক্তির বিষয়টা ছিল কিন্তু এই সচ্চরিত্র সে আল্লাহর কাছে যখন দোয়া করছেন আল্লাহকে যখন ডাকছেন তখন বলছে হে আল্লাহ আমি আজকে এখানে আটকা পড়েছি আমার ওই সচ্চরিত্রের আমলের কারণে অর্থাৎ আমার বোন আমার কাছে এসেছিল সে আমার খালাতো বোন কিন্তু আমাকে যখন সে অফার করেছিল আমি সেই সময় ভয় করে আল্লাহকে ভয় করে আমি তার কাছে যাই নাই অতএব তুমি আজকে আমাকে মাফ করে দাও এবং সেও বলেছিল এটা যে আমি তুমি আল্লাহকে ভয় করো এই নির্জন জায়গায় তুমি যে আমার সাথে কাজটি করবে কেউ দেখছে না কিন্তু আল্লাহ তো দেখছেন তিন ব্যক্তির তিনটা কারণে তিনটি সৎ আমলের কারণে ওই দিন আল্লাহ তাআলা তাদেরকে ওই পাহাড়ের গুহা থেকে বাঁচিয়ে দিয়েছিলেন যে একটা ছিল অন্যের হক সে যখন চলে আসছে তার কাছে বুঝে দেওয়া আরেকটি হচ্ছে পিতামাতাকে ভালোবাসা অন্য সকলের চাইতে অর্থাৎ সে নিজের খাবার খেত না সন্তানদের নিয়েও খেত না বাবা মাকে না খাইয়ে আজকের এই আলোচনা থেকে আমরা নিতে পারি আমাদের পিতামাতাকে কতটুকু ভালোবাসা দরকার আন্তরিকতা দেওয়া দরকার আজকে দেশের মধ্যে দেখা যাচ্ছে যে ওল্ড হাউস তৈরি হচ্ছে পিতামাতাকে ওল্ড হাউসে রেখে আসা হচ্ছে ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না ইসলাম ওল্ড হাউসকে অ্যাকসেপ্ট করে না ইসলাম বলছে যে বাবা মাকে পেলেও
আর জান্নাত পেল না তার সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। এই রমজান মাস যারা আত্মীয়তার সম্পর্কে আমরা ছিন্ন করেছি এখনও পিতামাতার কাছে চলে যায়, তারাই বড় পীর আমার জন্য। মহতারাম আপনাকে মোবারকবাদ। শেখ মাজহার, রমজানুল মোবারক উন্নত চরিত্র গঠন করার জন্য আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায়? জি দেখুন, খুব সুন্দর আলোচনা হয়েছে। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা কোন স্পষ্ট করেছেন যে তারাই সবচেয়ে বড় সফল কাম। আমি এই জন্য বলছি যে কথাটা আসছে যে আমি রমাদানের পর আমি কি করবো। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফী সলাতিহিম খাশিউন, যে এখানে অনেক লম্বা কতগুলো আয়াত, তো এখানে যে ওই ব্যক্তিরাই সফল কাম যারা নিজের চরিত্রকে সুন্দর করেছেন, যারা নিজেকে সুন্দর করতে পেরেছে। দেখুন রমাদান তো আসছে আমার চরিত্রকে সুন্দর করার জন্য, আমাকে সুন্দর করার জন্য। রমাদান কি? পুরো এগারো মাসে একটা ট্রেনিং, যে পরবর্তীকালে এগারোটা মাস আমি কীভাবে চলবো, আমি মানুষের সাথে কীভাবে ব্যবহার করব, আমার ভিতরে বিনয়টা আসছে, বিনয়ের মাধ্যমে মানুষের কীভাবে জয় করব। দেখুন আমরা বারবারই কথাটা বলি যে একটা ইংরেজিতে একটা প্রবাদ আছে যে ক্যারেক্টার ইজ লস, এভরিথিং লস। দেখুন পৃথিবীর অনেক এরকম মনীষীগণরা ছিল যাদের শুধু চরিত্র নষ্ট হওয়ার কারণে তারা আজকে ইতিহাসের পাতা থেকে তারা আজকে চলে গিয়েছে, মুছে গিয়েছে। তো এই জন্য রমাদানের সব চাইতে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো, আমার একটি কথা এখানে মনে পড়ে যায় শেখ মাজহার, যে টাকা যদি অচল হয় একে কিন্তু ব্যাংকে চালানো যায়, কিন্তু চরিত্র অচল হয়ে গেলে কোন জায়গায় চলে না, কোন জায়গায় চালানো যায় না। আমরা এই দর্শকদের উদ্দেশ্যে যে মেসেজটা আমরা দিব সেটা হলো যে রমাদান মাস চলে যাচ্ছে মানে এইটা না যে আমাকে রমাদান মাস কিছুই আমরা নিতে পারলাম না, অথবা রমাদান আমাকে কিছুই দেয়নি, বরং রমাদান মাস আমাকে দিয়েছে এটাকে প্রমাণ করার জন্য পরবর্তী মাসগুলোতে আমি ভালো ব্যবহার, মানুষের সাথে সুন্দর ব্যবহার, মানুষের সাথে ভদ্র ব্যবহার, মানুষের সামনে নিজেকে তুলে ধরা, এবং আমি যেন আইডল হয়ে যাই, রমাদান যেন আমাকে আইকন করে নেয়, রমাদান যেন মানুষ আমাকে যেন দেখে অনুসরণ করে, তখনই বুঝবে রমাদান আমার জন্য কবুল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রমজান আমাকে পরিবর্তন করে দিয়েছে। খুব সুন্দর একটা জিনিস এখানে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবী জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আমি যে রমাদান আমার জন্য রমাদান আসছিল এবং রমাদান আমার জন্য কবুল হয়েছে, আমি রমাদানের জন্য কবুল হয়েছে এটা আমি বুঝবো কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমাদান মাসের পর তোমার চরিত্র যদি রমাদান মাসের মতোই থাকে তখন তুমি বুঝে নাও যে রমাদান কবুল হয়েছে। এজন্য কবুল হওয়ার জন্য শর্ত হলো পরবর্তী মাসগুলোতে আমার ভালো ব্যবহার করা এবং এই রমজান এটা কন্টিনিউটা করা, এটা সারা বছর। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের এই অনুষ্ঠানকে তুমি কবুল মঞ্জুর করে দাও। আমিন। হে আল্লাহ, আজকের যে আলোচনা হয়েছে, হে আল্লাহ আমাদের সবাইকে তুমি সচ্চরিত্রবান হওয়ার তৌফিক দান করো। আমিন। আল্লাহুম্মা আমিন। যে রমাদান গুলো চলে গিয়েছে সেগুলো তুমি কবুল করে নাও। আমিন। হে আল্লাহ, সামনে যে রমাদান গুলো আছে সেগুলো যেন সঠিকভাবে পালন করতে পারি সেই তৌফিক দান করো। আমিন। হে আল্লাহ, এই রমাদান মাসে আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও। আমিন। হে আল্লাহ, আমাদের সমস্ত আত্মীয় স্বজনকে তুমি মাফ করে দাও। আমিন। সমস্ত উম্মতে মুসলমানকে তুমি মাফ করে দাও। আমিন। হে আল্লাহ, খাস করে যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন, এ আল্লাহ ক্লিক পরিবার সহ যারা অনুষ্ঠান সাথে বিভিন্নভাবে সম্পৃক্ততা আছে, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। সবার রমাদান গুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। এ আল্লাহ, আমার দেশের উপরে শান্তির ফয়সালা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন আমিন। বিহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ দিদার মাহে রমজান নজাতির বাণী নিল, মুসলমানের ঘরে ঘরে খুশিতে আজ ভরে গেল। রমজান খোদার বিধান, এ মাসে নাজিল আল কোরআন, এ মাসে নাজিল আল কোরআন। আল্লাহর দার মাঘে রমজান নজাতের বাণী নিয়ে এলো।